প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম সেলিম। আজ আমাদের অতিথি বাংলাদেশের প্রথম নগর পরিকল্পনা, প্রথম মহিলা নগর পরিকল্পনাবিদ এবং ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর দিলরুবা আজিজ। আপনাকে স্বাগত। আপনার অনেক বর্ণাঢ্য জীবন এবং বাংলাদেশে নগর পরিকল্পনাবিদদের মধ্যে প্রথম মহিলা হিসেবে আপনি কার্যক্রম শুরু করেন। তো আমরা প্রথমে আপনার শিক্ষা জীবনটা, আপনি কিভাবে আপনার শৈশব ঐশ্বর এই বিষয়গুলো যদি বলেন। শিক্ষা জীবন যদি বলতে চান তাহলে আমি বলবো যে আজকালকে আজকাল বাংলাদেশে যেরকম বাচ্চা কাচ্চারা 3 বছর হলে স্কুলে ভর্তি শুরু হয়, আমিও কিন্তু আমার সেই আমলে, আমি কিন্তু যখন 3.5 বছর বয়স আমি কিন্তু তখন স্কুলে ভর্তি হই। এবং আমার এখনও অনেক ঘটনা, অনেক সিন, ইভেন ক্লাসরুমও আমার মনে আছে। ওই বয়সে আমি কী করতাম স্কুলে, কোন ক্লাসরুমে কীরকম, মানে আপনার দেয়াল কীরকম কালার, চেয়ার টেবিল কীরকম ছিল। হ্যাঁ সিস্টাররা, আমি তো সব মিশনারি স্কুলে পড়তাম, আর আমি খুবই বলবো যে একটু প্রিভিলিজড ওই সেন্সে যে বাংলাদেশে তখন 3টা খুব নামি দামি স্কুল ছিল ইংলিশ মিডিয়াম, আমি একটাতে ছিলাম, হলিক্রসে আর কি, হলিক্রসে ছিলাম ভর্তি হই। তো যাই হোক, সেই হিসাবে আমি তখন 3.5 বছর বয়সে আমি স্কুলে ভর্তি হই। শিক্ষা জীবনটা যদি বলেন কীভাবে, তারপরে তো পড়াশোনা করলাম, স্কুলে পাশ করলাম, ম্যাট্রিক পাশ করলাম, ইন্টারমিডিয়েট পাশ করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, জিওগ্রাফিতে ভর্তি হলাম, অনার্স পাশ করলাম, মাস্টার্স পাশ করলাম। ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সে আমি গোল্ড মেডেল পেলাম আর কি, মাস্টার্সে গোল্ড মেডেল। তারপরে কমনওয়েলথ স্কলারশিপে আমি ইংল্যান্ডে চলে গেলাম, পাশ করার পরে আমি ওইখানে টাউন প্ল্যানিং পড়তে গেলাম, সাবজেক্ট সুইচ করলাম, টাউন প্ল্যানিংয়ে গেলাম। বিকজ এটা একটা প্রফেশনাল ডিগ্রি, জাস্ট লাইক মানে ইঞ্জিনিয়ারিংয়ে ওরা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করে, প্ল্যানিংও কিন্তু তাই, গ্র্যাজুয়েশন করে চাকরি করে। বাট আমাদের সময় তখন কিন্তু আন্ডারগ্র্যাড ছিল না, টাউন প্ল্যানিং আন্ডারগ্র্যাড ছিল, একটা সাবজেক্টে আপনাকে মাস্টার্স করে ঢুকতে হবে প্ল্যানিং করতে হলে, অথবা ইঞ্জিনিয়ারিং পাস করে তখন ঢুকতে হবে। তো ওইটা পোস্ট গ্র্যাজুয়েট লেভেল ছিল। এখন তো বাংলাদেশেও বা ওয়ার্ল্ড ওয়াইড এখন তো আন্ডারগ্র্যাড শুরু হয়ে গেছে, মানে আগের মতো আর সেই, এখন ওই বিএ করে মানে প্ল্যানিং এ বিএসসি ডিগ্রি করেই ওরা কাজে জয়েন করতে পারে। তো আমাদের সময় সেটা ছিল না, মাস্টার্স করে তারপরে লন্ডন থেকে আসার পরে কি করলেন? আচ্ছা, তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলাম, ওইখানে টিচার হিসেবে জয়েন করে ওইখানে বেশ কিছু বছর চাকরি করলাম, প্রায় 15 ইয়ার্স মতো। তারপরে আমি সুইচ করলাম, বিকজ আমি সবসময় একটা আমার ইচ্ছা ছিল যে আমি প্র্যাকটিক্যাল লাইফে, আমি ফিল্ডে কাজ করব, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব, ওই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জব করব। এরকম টিচিং তো খুব আমার কাছে মানে একঘেয়েমি লাগতো, যদিও টিচিং একটু আমার কাছে মনে হতো ইটস ভেরি ইজি, আর ওই প্র্যাকটিক্যাল লাইফে ইটস ভেরি টাফ, ভেরি চ্যালেঞ্জিং কাজ আর কি। এবং আমি যত দিন আমি ওই লাইফে আমি কনসালটেন্ট হিসাবে কাজ করেছি, নানান ধরনের আমার এক্সপিরিয়েন্স হয়েছে, নানান ধরনের সমস্যা পড়তে হয়েছে, নানানভাবে আমাকে এগুলি ট্যাকল করতে হয়েছে। এবং আমি জানি না আমার যারা অন্য মহিলা হলে আদৌ ট্যাকল করতে পারতো কি না, আমি যে সমস্ত মানে অবস্থায় এক এক সময় ঘটনায় ফেস করতে হয়েছে, আমি জানি পারতো কি না, বাট আমার টিকে গেছে। এবং আমি যেখানে যেখানে কাজ করেছি, আমার বেশিরভাগ আমার বসরা ছিল বিদেশি বস ছিল। মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি যখন শিক্ষক হিসেবে থেকে অপশন নেন, তখন কত সালে দিয়ে তার '91, এবং তখনই একদম টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ওরকম খুবই চ্যালেঞ্জিং, তখন আমার কোনো ইয়ে ছিল না, আর ম্যাক্সিমাম তো ইঞ্জিনিয়াররা ওই টাইপের কাজ করতো, আমি গিয়ে ওই এনিওয়ে আমার জন্য হয়ে গেছে, উতরে গেছে কোনো রকমে। আমি মানে শিক্ষকতা ছাড়ার পর কি করলেন? ওই তখনই তো এরকম প্র্যাকটিক্যাল লাইফে আমি কাজ করি, প্রথমে আমি জয়েন করলাম UNDP ILO একটা প্রজেক্টে, সেটা একটা ওই ম্যাপিং প্রজেক্ট ছিল, ওই ম্যাপ বেস ম্যাপ তৈরি করা হলো বাংলাদেশের 460টা থানার বেস ম্যাপ ইউজিং রিমোট সেন্সিং টেকনোলজি, প্রথম তখন আগে ছিল না ওই ওই জিনিস। এনিওয়ে ওইটা করার পরে তারপরে ওই 460টা থানায় ইঞ্জিনিয়ার, তারপরে ওদের সার্ভেয়ার, ওদের ড্রাফটসম্যান, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলের যে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ, তাদেরকে ট্রেনিং দেওয়া এই সমস্ত কী করে তৈরি করতে হবে, ফিল্ডে কী করে চেক করতে হবে, তারপরে সেগুলি আবার ম্যাপিং টুল হিসাবে কী করে ইউজ করা যেতে পারে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং হিসাবে আর কি। যেরকম আমি যদি রাস্তাঘাট তৈরি করি বা কোনো বাজার কোথায় লাগবে কি না লাগবে, সেখানে অ্যাক্সেস আছে কি না আছে, হ্যাঁ কী দরকার মার্কেট, এই সমস্ত।
ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং প্রাইভেট যে আপনি সেক্টরে গেলেন সেখানে বেতনের ও বেতনের হ্যাঁ তো অবশ্যই আর্থিক সুবিধার বিষয়টা সেই জন্যই আমার অ্যাকচুয়ালি চলে যাও ওই 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 সেন্সে বিকজ আমি তো চুরি চামারি করবো না আর আমি একদম ডেড এগেনস্টে ওই কোচিং সিস্টেমে হ্যাঁ আর আমি একটু ইউনিভার্সিটি লেভেলের টিচার আমি তো কোচিং করতে পারি না অন্য টিচাররা করতেন সেটা হ্যাঁ করতো না যে তা না করতো যদিও আমি বলবো যে আমার মেয়ের শুধু স্কুলের বেতন ছাড়া আর স্কুলে যা রিকোয়ারমেন্টস ওইটা ছাড়া তেমন কোনো এডিশনাল আমার খরচ হয়নি যে এক্সট্রা কোচিং যেটা এখনকার সব বাচ্চাদেরই লাগে সেটা বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক কোচিং একটা সিস্টেম লাগবেই ওদের মানে এমনভাবে সিস্টেমটা তৈরি করা হয়েছে এডুকেশন সিস্টেমটা এমন করাপ্টেড পচে গেছে তো আমি যেহেতু আমার মেয়েকে নিজে টেক কেয়ার করতাম আমি নিজে পড়াতাম তো সেই জন্য কোনোদিনও ওর প্রাইভেট টিউটর লাগেনি আপনি বাবা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা হ্যাঁ অল চেয়ারম্যান বলতে পারেন তো তার সম্পর্কে একটু বলেন হ্যাঁ আপা আমি বলবো বাংলাদেশের খুবই কোয়ালিফাইড লোক একজন ছিলেন উনি রিসেন্টলি মারা গেছেন মাস সাতেক আগে এবং উনি ট্রিপল মাস্টার উনি তো অনার্স ছিলেন হিস্ট্রিতে ট্রিপল মাস্টার্স এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা হেগ ওইখান থেকে ওনার একটা সার্টিফিকেট কোর্স করাও আছে প্লাস উনি পিএইচডি করেন খুব কম সময়ে আড়াই বছর না 14 মান্থসে আমার পিএইচডি করে ইউনিভার্সিটি অফ লেডেন থেকে এবং উইচ ইজ ভেরি মানে ইনস্টিটিউট তো ওইখান থেকে করার পরে আব্বা তারপরে আবার পোস্ট অফ করে ইয়েতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আর আব্বা তো ইয়ে ছিলেন ইন্টারন্যাশনাল রিলেশনস তারপরে আব্বা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আলাদা খুললো সেটারও চেয়ারম্যান ছিলেন তারপরে সেটাকে আব্বা ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস তৈরি করলেন সেটার আবার ডিরেক্টর ছিলেন আবার 71-এর পরে লিবারেশনের পরে সেটা আব্বা আবার অ্যাক্টিং লাইব্রেরিয়ানও ছিলেন কিছুদিন আর কি আপনার ভাই বোনরা কয়জন ভাই বোন আমি সবার বড় আমরা 3 বোন ভাইটা সবার ছোট সে আমেরিকায় থাকে সেও রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ার সেলফোন কোম্পানিতেও কাজ করে আর যে মেয়ের কথা বললেন যে মেয়ের পড়াশোনা খরচ চালানোর জন্য আপনার শিক্ষকতা পেশা ছাড়তে হয়েছিল তো সে মেয়ে এখন কি করছেন মেয়ে এখন তো মেয়ে তো অ্যাকচুয়ালি ক্যান্সার ড্রাগের রিসার্চ করে ও পাস করেছে আপনার ক্যালটেক থেকে উইথ ফুল স্কলারশিপ ক্যালটেক থেকে পাস করে তারপরে মানে বিএসসি করে ও স্ট্রেট পিএইচডি করতে চলে যায় স্ক্রিপ্টস রিসার্চ ইনস্টিটিউট সান ডিয়েগোতে ওইখানে করে ও কিছুদিন সান ডিয়েগোতে কাজ করলো তারপরে চলে গেলো ক্যাপিটাল সান ফ্রান্সিসকো ওইখানে কিছুদিন করলো তারপরে এখন বস্টন বস্টনে আর মেয়ের জামাই তো এই দেশে আমেরিকান ক্লাসমেট ছিল বাট ইজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সে এখন যে ফেসবুকের যে বস্টন অফিস যেটা আছে ওইটার চিফ আর কি এখানে বস্টনে কাজ করছেন এখন তারপরে ফ্লাড অ্যাকশন প্ল্যান যেটা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসিস্ট্যান্সে তো ওইটার ইউএসএইড ফান্ডেড যে প্রজেক্টটা ছিল ওইটার 26টা কম্পোনেন্ট ছিল ওই ওইখানে জিআইএস নামে একটা কম্পোনেন্ট ছিল আমি সেখানে কাজ করতাম এস জিআইএস ম্যানেজমেন্ট কনসালটেন্ট ওইখানে কাজ করতাম তারপরে ইয়েমেনে কাজ করলাম কিছুদিন সেটা ট্রান্সপোর্ট প্ল্যানার হিসাবে তো ইয়েমেনের যে রোডস অ্যান্ড হাইওয়েজের যে মিনিস্ট্রি ওদের কাজটা ছিল যে রোডস অ্যান্ড হাইওয়েজের একটা মাস্টার প্ল্যান তৈরি করা তো ওইটা করলাম ওইটা শেষ করে আসলাম আর ওদের গভর্নমেন্ট অফিসিয়ালদের ট্রেনিং দিলাম আর কি করে রোড নেটওয়ার্কটা প্ল্যান করতে হয় আর কি করার পরে তারপরে আসলাম আপনার বাংলাদেশে একটা সে কাজ করলাম ওইটা এডিবির একটা কাজ করলাম ঢাকা ওয়াটার সাপ্লাই ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট
ওইটা প্ল্যানিং এর মানে আমি ছিলাম, আমার তখন ডেজিগনেশন ছিল ডেমোগ্রাফিক প্ল্যানার, তো ঢাকা সিটির ডেমোগ্রাফি প্ল্যান করা, এটা আমার যে বা ইয়ার 2025 পপুলেশন কীরকম হবে, তারপরে সেটার জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট কী হবে, তো ওয়াটার চুরি হচ্ছে কতটুকু, যেটা আন মানে বিলিং হচ্ছে না সেটা আমাদের বের করতে হয়েছে, সেটারও একটা প্রজেকশন তৈরি করতে হয়েছে, যে আর ওই সিস্টেম লস যে হচ্ছে ওইটা ওই ওইটা কতটুকু, ওই যে যারা চুরি চুরি করে পানিটা নিচ্ছে বিলিং হচ্ছে না ওইটা কতটুকু প্রপোর্শন, এই সমস্ত তো সেটা ম্যাক্সিমাম হচ্ছে আসাম লোক তো ইনভলভড অবশ্যই, তো ম্যাক্সিমাম ওই যে যত আপনার স্লামস বস্তিগুলি আছে ওইখানে, তো আমরা ঢাকা সিটি যত স্লামস সব ঘুরেছি সেখানে, এটা যেহেতু এডিবি ফান্ডে ছিল, বিদেশি কনসেপ্ট তো ছিলই, আমরা তো সবসময় আমি বিদেশি নিয়ে কাজ করছি, তো ঘুরে ঘুরে সমস্ত কিছু আর কি দেখতে হবে। আপনি যে বললেন যে পানির যে সিস্টেম লসটা, আপনি বিদেশেও কাজ করেছেন, এই সিস্টেম লসটা বাংলাদেশে কেন এত বেশি সিস্টেম লস হয়? সিস্টেম লস তো অনেক কারণেই হয়, একটা তো মানে সাপ্লাইটাই তো অনেক পুরানা সিস্টেম হয়ে গেছে, যেটা এখন বসাচ্ছে নতুন, ঢাকা জানি আপনি জানেন কিনা, ঢাকা সিটিতে ওই প্রজেক্টের আন্ডারে তারপরে পরে যে আসল যে প্রজেক্টটা আসছে যেটা হলো পুরা ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই সিস্টেমটাই চেঞ্জ করছে, আপনার পাইপলাইন মোটা দিচ্ছে পুরো ঢাকা সিটিতে, করছে তো ঠিকই, বা তারপরেও ওইটার উদ্দেশ্য ছিল যে আপনার 24 hours মানে একদম উইথ ফুল ফোর্স পানি সাপ্লাইটা থাকবে, এমন এমন ফোর্স থাকবে যে আপনার ওভারহেডের ট্যাঙ্কে ফোর্সে এমনি উঠে যাবে, আপনার পাইপলে একদম মানে 10-20 তলা উঠবে না, বাট একটা আপ টু সার্টেন লেভেল, কিন্তু সেই সেটা তো হচ্ছে না এখন, যেরকম আমরা ভুক্তভোগী এই সেন্সে যে আমার বাবার বাড়িতে আগে যে পাইপলাইনটা ছিল ওয়াটার পাইপলাইন সেটা বেশ ডেপথে ছিল, ডেপথে থাকার ফলে আমাদের ছিল কি আমাদের বাসাটা আমরা ফার্মগেটে, আমাদের বাসাটা কিন্তু সারা বছরই ইভেন ডিউরিং ড্রাই সিজন আমাদের বাসায় কিন্তু 24 hours পানি আসতো, বর্ষার পানি কিন্তু আশেপাশে ড্রাই ভেজেট আসতো না, কারণ ওদের লাইনটা সারফেসের কাছে ছিল আর আমাদেরটা অনেক ডিপে ছিল। এখন এই যে এরা যার যে চেঞ্জ করলো এই নতুন প্রজেক্টে, এরা কিন্তু অত ডিপে দেয় আমাদের তো রেস করে দিছে ওইটা পাইপটা করাতে, এখন আমরা এফেক্টেড, এখন আমাদের পানি আসলো, এখন নতুন যেগুলো হয়েছে তাদের তার সেগুলো ঠিক আছে না, নতুন গুলিতে এখন আমরা এফেক্টেড না, বাকি যারা অন্য আমরা এফেক্টেড হলে সবাই এফেক্টেড, তাই না? এখন যেটা হচ্ছে তো চুরি কেন হবে না, এখন যেটা হচ্ছে যে সবাইকে নিজে নিজে মোটর বসাতে হচ্ছে, হ্যাঁ সে মোটরটা দিয়ে আপনার মেইন লাইনে থেকে পানিটা নিয়ে আনতে হয়, আগে তো সেটা আমাদের করতে হয়নি, ওটা নিজ খরচে নিজেরা পানিটা নিয়ে আসে, ওটা অটোমেটিকলি আসার কথা, অটোমেটিকলি আসার কথা, এবং এই পাইপলাইনটা চেঞ্জ করার উদ্দেশ্য তো এটাই ছিল, তাই না? কিন্তু সেটা এখন হচ্ছে না, এখন সবাই এত এত হাই রাইজ হচ্ছে, হাই রাইজে তো সবাই মোটর বসাচ্ছে পানি টেনে নিয়ে যাচ্ছে, এই হলো এক ধরনের, আমি জানি না চুরির কথা, আমি আরো তো অনেক রকমের আছে, তো এখন ধরেন বাল্ব থাকে জায়গা জায়গায় বাল্ব থাকে, এখন ওই লাইনম্যানদের সঙ্গে আমি যদি টাকা ঘুর দিয়ে ওরে বলে যে ভাই এই এই বাল্বটা এদিকে ঘুরাই দেন ওদিকে বন্ধ রাখে, তো ওই দিকে পানি যাবে না আমার দিকে পানি দিয়ে দিই, এটাও তো ঠিক না, মানে সবগুলো ম্যানুয়ালি হচ্ছে, যে যে জিনিসটা অটোমেটিকলি হওয়ার কথা সেটা হচ্ছে না, না সেটা তো আচ্ছা ঠিক আছে ম্যানুয়ালি করুক যাই করুক, জায়গায় জায়গায় ওরকম বাল্ব তো জায়গায় জায়গায় তো আছে ওয়াসার ইয়ে অফিসের মতো, তো এখন ওইখান থেকে ওই লাইনম্যানরা এখন তাইলে এগুলো আরো দুর্নীতির নতুন, এটা আগেও ছিল, আগেও ছিল, তারপরে এই যে যে বস্তিগুলির কথা বললাম, বস্তিগুলি তো আমি প্রত্যেকটা বস্তি ঘুরে দেখেছি, বস্তিগুলিতে তো আপনার ওয়াসার লোকের লাইনম্যানদের সহায়তায় এরা রাবার টাইপের কতগুলি পাইপলাইন নেয়, এবং সে পানির যদি আপনি যদি অবস্থা দেখেন যে ড্রেনের ময়লা নোংরা ড্রেনের উপর দিয়ে ওই পাইপলাইনগুলি পানি, এবং এগুলি চুরি করে ওই ওয়াসার লাইনগুলি বিক্রি করা। এখন ঢাকা শহর তাহলে কোন দিকে যাচ্ছে, যে নগর পরিকল্পনা যে এখন শুনেন নগর পরিকল্পনা হ্যাঁ করা যায় যদি তাদেরকে তারা যে প্ল্যানটা দিবে প্ল্যানাররা যে প্ল্যান দিবে তাদের সেই প্ল্যানটা যদি সত্যি সত্যি কাজে লাগানো হয়, তাই না? আপনি আইনে আছে আপনি করবেন বা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ইমপ্লিমেন্টটা কারা করে? ইমপ্লিমেন্ট তো গভর্নমেন্ট করবে, আমি তো কনসালটেন্ট আচ্ছা, বাট ধরেন আমি যদি
সাপোজ ফর এক্সাম্পল আমি ডিআইটিরও প্ল্যানার হই, কিন্তু সেখানেও তো অনেক দেখা যায়, আমি জানি না বলা ঠিক হবে কি না, যে এই যে এত এত হাই রাইজ, বা আমি বলবো যে যেখানে যত উঁচু বিল্ডিং হওয়া উচিত না, বা বিল্ডিং কোড আছে, বাইলস আছে, সেগুলি ব্রেক কেন করা, তাহলে ওই রুমগুলি থাকার দরকার কি? সেটা হরফ হচ্ছে, হ্যাঁ, তারপরে ধরেন আপনার যেখানে ইয়েগুলি ওয়াটার বডিসগুলি থাকার দরকার, সেখানে সেগুলি কেন ভরাট হচ্ছে? তাহলে ডিআইটি কি কাজটা করে, ওই প্ল্যানিং পারমিশন দেয় কি করে? এগুলি তো অনেক কোয়েশ্চেন। আরেকটা কথা আমরা শুনি যে ঢাকা শহরে বা দেশের বিভিন্ন স্থানে যে সমন্বয়ের অভাব, এক ডিপার্টমেন্ট এক মাত্রা থাকে, সেটা আপনি কাজ করতে গিয়ে আপনি কি সম্মুখীন হয়েছেন? এটা মনে করেন আপনি ঠিক রেইনি সিজনের সময়, এখন এই যে বর্ষাকাল, এই ঠিক বর্ষাকাল আমি আসার জাস্ট আগে দিয়ে আমার বাসার পাশেই এই পাড়া পুরো রাজা বাজার এরিয়ার যত রাস্তা ভিতরে প্রত্যেকটা রাস্তা পুরো একেবারে শেষ, মানে আপনার কোনো রিসাগারি কোনো কিছু চলতে পারবে না। আরে এই জিনিসটা তো মনে করেন সমন্বয় একটা জিনিস, আর এটা আরেকটা জিনিস, এটা মনে করেন এটাও তো একটা প্ল্যানিং এর ব্যাপার, একটা রাস্তা দিয়ে আপনি খোলা রাখেন, আরেকটা রাস্তা কাটেন, এটা শেষ হলো, এটা ধরেন সব রাস্তা যদি একসঙ্গে ধরেন তাহলে কি করে হবে? মানুষের তো একটা অল্টারনেটিভ রাস্তা, যারা পরিকল্পনাবিদ, যারা যারা পরিকল্পনা আপনারা যারা দিচ্ছেন, তাদের কি সেরকম একটা দিক নির্দেশনা থাকে না যে এটা এইভাবে হবে, এই সময় হবে, এই সময়ের মধ্যে? হ্যাঁ, এটা ধরেন এটা তো আছে, কিন্তু এখন এই যে সমন্বয়ের ব্যাপারটা, এখন মনে করেন একদল আসলো ওয়াটার সাপ্লাই, ওইটা হলো ওয়াসা, আরেক দল আসলো আচ্ছা সুয়ার, আচ্ছা সুয়ারের জন্য ওয়াসা, আরেক দল আসলো এই ইলেকট্রিক লাইন, আরেক দল আসলো আরেক লাইন বসাতে, একের সময় একজন ভাঙবে কাটবে, কিন্তু এখানেও একটা আইন আছে যে দল যে যে কাটবে তার ঠিক সেই ঠিক করে আগের পজিশনে নিয়ে যেতে হবে, আগে যেরকম ছিল সেটা তো করা হয় না, একসঙ্গে করো সব ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে না, সেটা তো সিটি কর্পোরেশনে সেখানে কোনো দায়িত্ব থাকে, কোনো না না সিটি কর্পোরেশনে তো সিটি কর্পোরেশনে মনে করেন কিছু করে, সব তো আর সিটি কর্পোরেশন করে না, যেরকম পানির লাইন আর ওয়াসার লাইন ওই তো সিটি কর্পোরেশন, ওই তো ওয়াসা করবে, সিটি কর্পোরেশন আর যে ওয়াসা তাদের মধ্যে সমন্বয়ের আছে, কোঅর্ডিনেশন মিটিং তো হয়, সবকিছু হয়, কিন্তু এরা বলবে আমরা এই টাইমে টাকা পাই, ওরা বলবে আমরা এই টাইমে টাকা পাই, তো এই সময়। কিন্তু আমরা যে যুক্তরাষ্ট্র যদি দেখি বা উন্নত দেশগুলো দেখেন, সেখানে ওইখানে দেখেন আপনি মনে করেন একটা ইউটিলিটি বিরাট পাইপ থাকবে, ইউটিলিটি যেটা মানে ওটার সঙ্গে আমি তো ওইটার সঙ্গে তো আমি সুয়ারের যে লাইন দিব না, তাই না, অন্যান্য তারের একটা লাইন যাক, একটা পাইপ লাইন যাক, সেখানে অন্য তারগুলি থাক, ইলেকট্রিক লাইন, টেলিফোন লাইন, কেবল লাইন, হোয়াট এভার লাইন, ওইসব রিলেটেড আরেকটা পাইপ লাইন থাকুক, ঠিক আছে পানির একটা থাকুক, বাট ওই সবগুলি আরেকটা বড় পাইপের মধ্যে থাকুক, সেই লাইনগুলি, হ্যাঁ যদি ওরকম বড় বড় রোড থাকে, এটা আমি জানি না, আমার মতে আমার মনে হয় কি যে বারবার খোঁড়া চাইতে যে রোড ডিভাইডার আমাদের থাকে না, এটাকে আইল্যান্ড বলে আজকে, হ্যাঁ রোড ডিভাইডার মাঝখান দিয়ে নিলে আর জায়গায় জায়গায় একটু খোলা খোলা রাখুক মেনটেন্স ওয়ার্কের জন্য, তাহলে তো আর এত ভাঙ্গাও লাগে না। কিন্তু এই যে ভাঙ্গা গড়ার যে কাজ চলে না মানুষের চলাফেরার, কিন্তু মাঝে মধ্যে শুনি যে পানির মধ্যে অনেক ময়লা যায়, ওয়াসার গিয়ে মিশে যায় অনেক সময় এরকম, আমাদের ইয়ে তো পাড়া রাজা বাজারেই দেখলাম, মানে কন্টিনিউয়াসলি কয় মাস থেকে মানে পুরো ওয়াসার লাইন লিক, ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ। এগুলা কিভাবে এই যে উন্নত দেশগুলোকে যদি আমরা ফলো করি, বাংলাদেশ যদি করে, তাহলে বাংলাদেশ কেন করে না সেটাই তো হলো কথা। যে তখন আনঅথরাইজড স্ট্রাকচার ও ভাঙা শুরু করলো, ডেমোলিশন, এটা কিন্তু আইনে আছে, আনঅথরাইজড স্ট্রাকচার রাখতে পারবে না, কেউ যদি করে উইদাউট পারমিশন, প্ল্যানিং পারমিশন, তো ডেমোলিশন,
ও তখন যখন ওই ওই চিফ আর্কিটেক্ট ওই ডিআইটি ও যখন এটা স্টার্ট করলো ডিমোলিশন, ও স্কোয়াড নিয়ে পুলিশ টুলিশ নিয়ে সো ও প্রথম এটা তখন ভিডিও করল, তারপরে তো ওর উপরে নানান কঠোর প্রেশার আসা শুরু করলো। পরে আলটিমেটলি ও বাংলাদেশ গভর্নমেন্টকে না জানায় চুরি করে ও চলে গেল, হ্যাঁ না জানায় চুরি করে চলে গেল, গিয়ে ও এখন বিদেশে এসে ভালো, ও তো ওইখানে প্ল্যানার হিসেবে কাজ করে। ঢাকার বাইরে যে সিটিগুলো বা পৌরসভা এগুলোর মধ্যে আমি অনেক কাজ করেছি, ওয়ার্ল্ড ব্যাংকেরই কাজ করেছি পৌরসভা, এরকম একটা লাস্টে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা কাজ করলাম সেটা হলো একটা রোড করিডোর নেটওয়ার্কের উপর, রোড করিডোর ট্রান্সপোর্ট করিডোর বলা হয় ওইটা একটা, যে ট্রান্সপোর্ট করিডোর যদি আমি করি তাহলে মেইন মেইন ট্রান্সপোর্ট করিডোর যদি করি তাহলে ওইটার জন্য ওই এরিয়াগুলি ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ এই কনসেপ্টের উপরে বেস করে আর কি। তো সেটা ওই মেইন যে হাইওয়েগুলি আছে বাংলাদেশের মেইন হাইওয়েগুলিকে নিয়ে আমরা পুরো বাংলাদেশ একটা স্টাডি করেছিলাম, তো সেখানে দুটো সেক্টরে ভাগ করে আমি ওয়েস্টার্ন সেক্টরে কাজ করেছি আর কি। তো ওইখানে ওই ট্রান্সপোর্টের যে রোড করিডোর যেটা নেটওয়ার্ক করিডোর করা হয়েছে, করিডোরের মধ্যে যে সমস্ত আপনার পৌরসভাগুলি পড়ে সেই পৌরসভাগুলি আমি যদি ডেভেলপমেন্ট করি তো সে ডেভেলপমেন্ট করলে অটোমেটিক ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এখন এই কনসেপ্টের উপরে ওই প্রজেক্টটা ছিল। এখন তাহলে ওই সরি ওই পৌরসভা ছোট হোক বড় হোক হোয়াটএভার আগে দেখতে হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার অবস্থাটা কি, তাদের সমস্যাগুলি কোথায় আছে, তো সেইগুলি কি আমাদের দিতে হবে, ইমপ্রুভ করতে হবে ইমপ্রুভমেন্ট বা নতুন কি প্রোভাইড করতে হবে তাহলে এরিয়াটা রিজিয়নটা আর কি ডেভেলপমেন্ট হবে। তো সেটার জন্য আমাদের প্রচুর টুর টুর করতে হয়েছে প্রত্যেকটা ওই সিলেক্টেড যে ইয়েগুলি আছে মিউনিসিপ্যালিটি সেখানে আমাদের ঘুরতে হয়েছে, ঘুরে ঘুরে আমাদের সার্ভে করে টোরে তারপরে আমরা একটা প্ল্যান তৈরি করি। এই বিষয়ে আমরা আরো সময় একটা বিরতিতে যাবো, প্রিয় দর্শক সময় বিরতির বৃত্তি পর আবার আমরা ফিরে আসবো। প্রিয় দর্শক বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকে আমেরিকা, আজ আমাদের অতিথি বাংলাদেশের প্রথম মহিলা নগর পরিকল্পনাবিদ দিলরুবা আজিজ, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলেন যে ঢাকার বাইরে বিভিন্ন পৌরসভাগুলো আপনি ভিজিট করে সেখানে পরিকল্পনার বিষয়ে বলছিলেন, সেখানে কিভাবে বাস্তবায়ন হয়? আচ্ছা এইখানে আমি না দুটো প্রজেক্টে কাজ করেছি ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে, একটা হচ্ছে যে পৌরসভাদেরকে কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা, হ্যাঁ ওদের ইমপ্রুভমেন্ট করার জন্য, তো ওইটা আবার তিনটা সেক্টরে কাজ ছিল। হ্যাঁ আমরা প্রথমে 14টা পৌরসভার টেস্ট কেস হিসাবে কাজ করি, তো আমাদের প্রচুর প্রত্যেকটা পৌরসভায় 14টা প্রত্যেকটা ঘুরে তারপরে ওদেরকে অ্যাসেসমেন্ট করতে হয়েছে, ওদের কী রিকোয়ারমেন্টস, ওদের টেকনিক্যাল ক্যাপেবিলিটি যদি বাড়াতে হয় ওদের কী কী রিকোয়ারমেন্টস, এবং পৌরসভার কী কী সেক্টর ওদের অর্গানোগ্রাম স্টাডি করতে, তারপর দেখতে কী কী ডিপার্টমেন্টগুলি আছে, কোথায় কী ওরা ল্যাকিং, লোকের শর্টেজ আছে কি না, কোয়ালিফিকেশনস শর্টেজ বা এক্সপিরিয়েন্স কীরকম ওগুলি দেখে তারপরে ওইভাবে আমরা ওদেরকে ট্রেনিং দিই যে হ্যাঁ যদি লোকের শর্টেজ হয় তাহলে লোক দিতে হবে এরকম এরকম, তারপরে যদি ওদের টেকনিক্যাল যদি স্কিল অভাব থাকে সেগুলি আমরা ট্রেনিং, তারপরে ধরেন কম্পিউটারাইজ করতে হবে মনে করেন ট্যাক্সেশন সেক্টরে বা ওয়াটার বিলিং সেক্টরে বা অ্যাকাউন্টিং সেক্টরে কম্পিউটারাইজ করতে হবে, হ্যাঁ তো সেগুলিকে আমরা কম্পিউটার দিয়ে ট্রেনিং দিয়ে ওদের স্টাফদেরকে আবার অনেক কিছু স্টাডিও করতে হয়েছে যে আমি এই লোকটাকে যে ট্রেনিং দিব কতটুকু কাজে লাগবে, বিকজ ধরেন হি ইজ অ্যাবাউট টু রিটায়ার তাকে তো আমাকে ট্রেন দিয়ে লাভ নাই। আচ্ছা তারপরে ধরেন হ্যাঁ আমি ইয়াং একজন আছে ওইখানে আমি ট্রেনিং দিলাম ঠিকই, ট্রেনিং দিলাম হয়তো বদলি করে দিল ওকে আরেক জায়গায় না, এরকম প্রবলেম ছিল সবকিছু দেখে তারপরে আমরা সিলেক্ট করলাম কাকে কাকে আমরা ট্রেনিং দিব।
তারপরে ওই প্রজেক্টের আন্ডারে সব ওই 14টা কোর্স হয় আমরা ইয়ে দিলাম, কম্পিউটার উইথ অ্যাক্সেসরি সব কিছু দিলাম, তারপরে ওদের ট্রেনিং দিলাম ওই তিনটা সেক্টরে, একটা হলো ট্যাক্সেশন সেক্টরে, ওটাকে যাতে সবার কাছে ট্যাক্স একদম প্রিন্ট আউট হিসেবে চলে যায়, ক্যালকুলেশন হয়ে যে কতটুকু ট্যাক্স ওর বছরে আসবে, এবং সেই ট্যাক্সেশন ওদের তো সিস্টেম আছে যে ওই অফিসে গিয়েও জমা দিতে হবে না, আমরা ইন্ট্রোডিউস করলাম যে ব্যাংকে জমা দিতে হবে, আর এরা করে কি বাড়িতে বাড়িতে গিয়ে কালেক্ট করতো সেটা। ওই সিস্টেমটা আমরা করলাম, ওদের জন্য প্রোগ্রাম ডেভেলপ করতে হয়েছে আমাদেরকে, অ্যাকাউন্টিং সিস্টেম, ট্যাক্সেশন সিস্টেম, বিলিং সিস্টেম, আমাদের প্রোগ্রাম তৈরি করে কম্পিউটার দিয়ে ওদেরকে ট্রেনিং দিয়ে এখন তো সব অলমোস্ট সব পৌরসভায় এটা চলে আসছে। বাংলাদেশের যে সারা বাংলাদেশের একই চিত্র, যেখানে দেখবেন যে ঢাকা শহর যানজট, জলজট, লোডশেডিং এই বিষয়গুলা বিষয় যদি এখন যানজট, যানজটের যদি কথা বলেন তাহলে আমি এক নম্বর পুলিশকে ধরব, পুলিশ রেসপন্সিবল। হ্যাঁ, আমি ভুক্তভোগী এই সেন্সে, বিকজ আমি কিন্তু গাড়ি চালাই আজকে 40 বছর ধরে নিজে ড্রাইভ করে, হ্যাঁ নিজে ড্রাইভ করে ঢাকা শহরে, এখন আমি চালাতে চাই চালাতে চাই, আর আমি তো দেখি যে মোস্ট অফ দ্য টাইম পুলিশের রেসপন্সিবল এই যানজটের জন্য। হ্যাঁ, লোক সংখ্যা বেশি, গাড়ির সংখ্যা বেড়ে গেছে, লোকজন রুলস মানে কিনা, আর পুলিশ আইনের বাইরে থাকবে কেন? পুলিশ আইনের বাইরে থাকতে পারে না। এখন পুলিশে যদি আইন ভাঙে, পুলিশের গাড়ি উল্টাপাল্টা চলে রাস্তা দিয়ে, সরকারি গাড়ি উল্টাপাল্টা চলে রাস্তা দিয়ে, মন্ত্রী এমপি আসলে পরে রাস্তা একটু বড় কর্মকর্তারা, বাট এটা না, আইন মানে সবার জন্য আইন সমান। হ্যাঁ, তারপরে মনে করেন প্রাইম মিনিস্টার যাব, রাস্তা বন্ধ 2-3 ঘন্টা, হোয়াট ইজ দিস, মানুষ মারা যাচ্ছে, রাস্তা আমাকে এই পাশ থেকে ওই পাশে ক্রস করতে দিবাই, এটা নিয়ে পুলিশের সঙ্গে আমার রাস্তাঘাটে বহু চিল্লাচিল্লি হয়েছে। আইন বানায় মোবাইল কোড বসায় যে এখান থেকে এই পর্যন্ত, এই এই মোড় থেকে ওই ওই ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যে ওয়াকিং চার্জ করা চলবে না। হ্যাঁ ফাইন, আই এগ্রি উইথ ইট, খুব ভালো, বাট একটা তো ব্যবস্থা নিয়ে তারপরে ওইটা আইনটা করতে হবে। আমার যদি ইন্টারসেকশন না থাকে, সব মানুষ তো আর ওই ফ্লাইওভার দিয়ে বা ব্রিজ দিয়ে ক্রস করতে পারে না। এখন আমি মনে করেন আমার 70 বছর বয়স, আমি একটা অসুস্থ, আমি একটু রুগী, কম বয়স হলো, আই ক্যানট গো ওভার দ্য ফ্লাইওভার, আমার তো হেঁটে ক্রস করতে হবে, আর সবার তো এমন না যে গাড়ি আছে, তাই না? আর বেশিরভাগ রাস্তা এখন তো ক্লোজ টু ওই রিক্সা, তো মানুষের কি করে চলাফেরা করবে? মানুষের তো একটা অল্টারনেটিভ আগে তৈরি করে তারপরে তো ওই ওই আইনগুলি তৈরি করে। এখন নগর পরিকল্পনা বিদ্যুৎ সেখানে কি পরিকল্পনা? হ্যাঁ, যেরকম আমি বললাম যে আপনারা বিদেশ থেকে শিখেন না কেন, একটা ইন্টারসেকশনে একটা ক্রসিংয়ে পেডেস্ট্রিয়ান ক্রসিং অবশ্যই থাকতে হবে। আপনারা পেডেস্ট্রিয়ান ক্রসিং রাখবেন না, আর যে কয়েকটা ব্রিজ তৈরি করছেন ভাঙা, আবার ক্লোজ টু ট্রাফিক, তাহলে মানুষ যাবে কি করে? মানুষ তো বাধ্য, ইউ আর ফোর্সিং, আবার আরেক দিকে আপনারা আইন বলাচ্ছেন মোবাইল কোড, এটা তো ওয়ার্ক আউট করবে না। আই এম দ্য লাস্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইট, ডু হোয়াট এভার ইউ লাইক, পুট মি টু জেল, বাট আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। আপনি আগে দেখবেন যে একটা রুগী, একটা বয়স্ক মানুষ, সে কি করে ট্রাফিক ক্রস করবে? বিদেশে তো আপনার হুইল চেয়ার আছে, হুইল চেয়ার ক্রস করতে হবে, এবং হুইল চেয়ারের জন্য প্রত্যেকটা রাস্তার ব্যবস্থা আছে, কি করে হুইল চেয়ারটা ঠিক মতো যেতে পারে? কিন্তু আমাদের দেশে তো কিচ্ছু নাই, তাহলে আপনারা কেন এই ধরনের আইন হঠাৎ করে ইন্ট্রোডিউস করেন? নো, এটা হতে পারে। আপনি যুক্তরাষ্ট্রে তো অনেকবার এসেছেন, এখানে কি দেখেন, কিভাবে দেখেন কাজে? এখানে তো একদম মানে খুবই, আমি বলবো যে খুবই উন্নত, আই এম রিয়েলি ইমপ্রেসড। হ্যাঁ, বাংলাদেশে সম্ভব নাই যে এখানকে, এখানে কিন্তু আমরা দেখি যে অনেক মন্ত্রী এমপিরা নগর পরিকল্পনায় যারা আছেন তারাও আসেন, ইঞ্জিনিয়াররা আসেন, শিক্ষকরা আসেন, সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের উন্নত দেশগুলোতে যান, কিন্তু কিন্তু এখান থেকে তারা কি নিয়ে যান? কি নিয়ে যায় আই ডোন্ট নো, সবাই যায়, কিন্তু ওই হয় কি গিয়ে তো ইমপ্লিমেন্ট করার মতো তো ওই অবস্থা নাই। বললাম না, আমি মনে করেন ডিআইটির আমি একটা একটা কাজ করেছিলাম একবার, তারপর আমি কানে ধরেছি না আমি ডিআইটির কাজ আর কোনো জীবনেও করবো না, বিকজ আমি একটা প্ল্যান করলাম, তারপর সেই প্ল্যান তো হবে না। তারপর ওরা যখন, আমি জানি এটা বলা উচিত হবে কি না, একটা সাবকন্ট্রাক্ট তৈরি করে, সেই সাবকন্ট্রাক্টে বহু জিনিস ভুল থাকে,
তো ওরা যদি একটা ভুল সাবকন্ট্রাক্ট তৈরি করে আমি তো সেই কাজটা আমি করবো না, তাই না? তো এরকম ইটস বিয়ন্ড মাই প্রিন্সিপল যে আমি ভুল সাবকন্ট্রাক্টের উপরে বেস করে আমি ওই কাজ করবো না। এই যে ওয়ার্ল্ড ব্যাংক অথবা এডিবি যে ফান্ডগুলো দিচ্ছে, যে আপনি বললেন যে কাজটা যদি সঠিকভাবে অনেক জায়গায় হয় না, সমন্বয়ের অভাব, এগুলো কি ফান্ডগুলো তখন যারা ফান্ডগুলো দিচ্ছে তারা সেগুলো দেখে না? পরে ওরা তো দেখে, ওরা যখন দেখে প্রপার্টি প্রপারলি ইউটিলাইজড হচ্ছে না তখন ওরা তো ওইটা ফেরত নিয়েই নেবে, তাই না? আর তারপরে ধরেন এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যতগুলি হচ্ছে, আমি আমার এক্সপিরিয়েন্স এত বছরে 91 থেকে আমি এ পর্যন্ত কাজ করে আসছি যতগুলি, আমি মোস্টলি ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি তো কোনো না কোনো মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে, তো সেইখানে আপনি আন্ডার কোয়ালিফাইড লোক চলে আসবে, আপনার খালি আন্ডার কোয়ালিফাইড না আর ইররেলেভেন্ট লোকজন চলে আসে। মনে করেন আপনি একজন অ্যাকাউন্টেন্টের দরকার, সেখানে আপনি ইসলামিক হিস্ট্রির একজন লোক বসাই দেবেন, হোয়াট ইজ দিস? সে মন্ত্রীর আত্মীয় বলে এখানে সে অ্যাকাউন্টেন্টের কাজ করবে কি করে? ইফ হ্যাজ নট ব্যাকগ্রাউন্ড, একটা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার মানুষকে আপনি ট্যাক্স স্পেশালিস্ট হিসেবে বসবেন, হোয়াট ইজ দিস? এই ঘটনাগুলো প্রায় ঘটে। তারপরে হ্যাঁ, যে ইঞ্জিনিয়ারের মনে করেন চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, সরকারি ইঞ্জিনিয়ার চাকরি চলে গেছে, ব্রিজ কোলাপস করছে, ও পয়সা খেয়ে, যাই হোক ব্রিজটা ঠিক মতো করা হয়নি, পয়সা ও চুরি করো হোয়াটএভার, তো সেই লোককে আপনি আবার আরো বেশি বেতন দিয়ে সে ওইখানে আবার অন্য আরেকটা পজিশনে এনে বসাবেন, নট ইভেন রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং, এটা কি করে হয়? আমি যেখানে কাজ করি আমি সেখানে গিয়ে দেখি যে এই ধরনের আমি তো মনে করেন একজন কনসালট্যান্ট হিসাবে ওইখানে বসছি, আই এম দ্য কম্পিউটার, কিন্তু আমি তো ওই মন্ত্রীর কেউ না, সেই বিষয়গুলো আমি কি করে কমপ্লেন করবো? আর অনেক সময় আমরা শুনি যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন যে প্রজেক্ট গুলো যে এডিবি অথবা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড দিচ্ছে, কিন্তু সেগুলো ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যকর করতে বা বাস্তবায়ন করতে পারছে না, তখন এগুলো ফেরত যাচ্ছে, সেটা আসলে কেন এরকম হয়, কেন? এখন কত কারণ আছে, তাই না? আমি তো করাপশনও একটা বলি, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, এখন বলে তো অনেক কথা বলতে হয়, বলা উচিত না, ঠিক না? দেশের সাথে আমি যেরকম নিজের চোখে আমি দেখেছি, এখন আপনার মনে করে একটা ফান্ড আসছে, বড় বড় অ্যামাউন্ট অফ ফান্ড আসছে প্রজেক্টের জন্য, হ্যাঁ এই গাড়িগুলি লাগবে, হ্যাঁ এখানে টুক করতে হবে, ওইখানে যেতে হবে, এই কাজ করতে হবে, সেই গাড়িগুলি কিনা হবে না, প্রজেক্টের লোকজন ওগুলি ইউজ করতে পারবে না, হ্যাঁ হয়তো আপনার ভাঙাচোরা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি হয়তো কিনলো, আর তাহলে বেশি টাকাটা রয়ে গেল, ওই টাকাটা যাই কোথায়? একবার এরকম আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করছি, তো আমাকে যাই হোক আমার টিম লিডার তখন ও চলে গেছে, ও টার্ম শেষ, তো সে ওই পুরো টাকার অ্যামাউন্টটা আমাকে বললো যে তুমি বাকি, যে আমাকে বললো যে তুমি এটা প্ল্যান কর, এবং আমি তখন এখন আই এম সরি টু সে এটা একটা এনজিডির কাজ ছিল, এনজিডির ইঞ্জিনিয়ার মানে যে একটা চিফ ইঞ্জিনিয়ার না আমার তার ঠিক পরে পড়েছে, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলেন কি যে ম্যাডাম আপনি কাজ করেন, বলেন এখন এটা তো এইভাবে না, টাকাটা আমরা তাহলে কীভাবে করতে পারি? তো আমাকে সে ফোর্স করলো একটা ওয়ে আউট করার জন্য, যে ওই টাকাটা আমি এত বলি না কিনে তাহলে আমি ওই টাকাটা অন্যভাবে কীভাবে রাখতে পারি, আমাকে ফোর্স করলো যে আপনি ওইটা আমার অফিসে যে অ্যাকাউন্টেন্ট ছিল কনসালটেন্ট, সে তো আশ্চর্য হয়েছে যে আপা আপনি কি করে এই ধরনের প্রজেক্ট মানে বাজেট তৈরি করেন, এটা তো ইটস নট ইউর জব, আমি বলছি আই ডোন্ট নো, আমাকে তো অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হি ইজ দ্য প্রজেক্ট ডিরেক্টর, সে আমাকে বলছে আপনি করেন, তো আপনি থাকতে আমাকে কেন দিল, আই ডোন্ট নো দ্যাট, বাট আমাকে করলো, ইট টুক মি টু মান্থস, মানে ওইটা ইটস এ হিউজ প্রজেক্ট, কিছু ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স ছিল, কিছু এডিবির ফাইন্যান্স ছিল, আর কিছু ন্যাশনাল গভর্নমেন্ট, তো ওই তিনটার কম্বিনেশন কত কোটি টাকা কত করে আমার এখন মনেও নেই, তো সেইটা আমি আর করতে তো আমার টু মান্থস, কিন্তু প্রোগ্রামটা মানে এত সুন্দর হয়েছে সেটা
যে সেটা তখন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বললো কি যে হ্যাঁ এটা খুব ভালো হয়েছে। তারপরে আমার তখন আমার প্রিন্টার বোধহয় কাজ করছিল না, আমাকে বললো যে আপনি 11 তলায় গিয়ে ওই ওদের প্রিন্টার আমি ফোন করে দিয়েছি ওইখান থেকে প্রিন্ট করেন, বিকজ আমি তো 11 তলার কপি চিনি না। ফোন করে দিলে আমি গেলাম, তো যে ভদ্রলোক দেখলো ওই কি আমি কি এটা কপি করে রাখতে পারি, জিনিসটা তো খুবই ভালো হয়েছে, কারণ ওদের যেহেতু ওই ধরনের প্রোগ্রাম কেউ কখনো করে নাই। দেখাতে হবে তারপরে আমি ওনার বুদ্ধি দিলাম, সেই বুদ্ধিটা দিলাম বলে আবার আরেকজন খুব খেপে গেল মিটিংয়ে বসে, বুদ্ধিটা আমি কেন দিলাম কি বলব। আপনি তো অনেক এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন কাজ করেছেন, অনেক ফরেনারদের সাথে কাজ করেছেন, বাংলাদেশ সম্পর্কে তাদের কি ধারণা যারা সেখানে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করে এডিবিতে কাজ করে? খুবই খারাপ ধারণা, আমার সম্বন্ধে সবার খুব ভালো ধারণা, খুবই, এবং যত জায়গায় কাজ করেছি আমাকে সবাই আমার বসরা সবাই খুব একবারে আমাকে ভীষণ প্রশংসা করত। আমি ধরেন আমি লাস্টে যে ওয়ার্ল্ড ব্যাংকে যে কাজটা করলাম 2012 আমার ওইখানে 5 জন বিদেশি ছিল কনসালটেন্ট, একজন আমেরিকান ছিল, একজন কেনেডিয়ান ছিল, একজন ব্রিটিশ, একজন ব্রিটিশ ছিল, একজন ফ্রেঞ্চ ছিল, আর একজন বোধহয় ডেনিশ ছিল, এরকম 5 জন ছিল। সবাইকে বলতো যে জানো ওই পুরো প্রজেক্টে একমাত্র দিলরুবার উপরে ছেড়ে দিয়ে আমি চলতে পারি নিশ্চিন্তে, ও একাই পুরো একটা সামলাতে পারবে, আর কেউ তো যোগ্যতা কারো নাই এরকম, মানে ও বলতো আর কি। ওয়ার্ল্ড ব্যাংক যারা ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি তারা বিশ্বের বিভিন্ন দেশে প্রজেক্ট তাদের বাস্তবায়ন হচ্ছে, তো বাংলাদেশ সম্পর্কে যে যে কথাটা বললেন খারাপ ধারণাটা, ওইটা ওইটা আসলে কি কি কারণে এই ধারণাগুলো? এই যে আমি বললাম যে এই সমস্ত করাপশনের জন্য এগুলো তারা প্রত্যক্ষভাবে দেখার পরে, হ্যাঁ ওরা তো দেখে কিন্তু ওরা তো বলতে পারে না, সরকারকে ওরা বলতে পারে না, কারণ ওরাও তো চাকরি নিয়ে আসে। মাঝে মধ্যে শুনি যে আপা যে ওয়ার্ল্ড ব্যাংকের বা এডিবির কিছু কিছু প্রজেক্ট বাতিল হয়ে যায়, তো সেগুলো কি কারণে? হয়তো আন্ডার ইউটিলাইজড হচ্ছে, আন্ডার মানে থেকে যাচ্ছে ঠিক মতো হচ্ছে না, তারপরে এই যে এই ধরনের উল্টাপাল্টা কিছু দেওয়ার বরাদ্দ দেওয়ার পরেও বাতিল করা হয় বা ডিউরেশনের কারণেও বাতিল হয়, হ্যাঁ ডিউরেশন যদি এক্সিড করে যায় হলো না ঠিক মতো প্রজেক্টটা শেষ হয়নি। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে কিছু প্রজেক্ট যেগুলো বাতিল হয়েছে বিভিন্ন কারণে, ডিউরেশন না অন্য কারণে? আমি যেগুলোতে কাজ করেছি সেগুলি হয় না, কোন দেশে বেশি কার্যক্রম চলছে এটা কি আপনার ধারণা আছে? যে এটা কি আসলে উন্নয়নশীল দেশগুলোতে বেশি? আমার এখানে একটা কি আছে মতামত, সেটা হলো আমি এই পর্যন্ত যত প্রজেক্টে কাজ করেছি আমার একটাই মানে আই ডোন্ট নো আই মে বি রং বাট আমার কাছে মনে হয়েছে এই যে এই সমস্ত অ্যাসিস্ট্যান্সগুলি আসে না এগুলি খুব একটা ফ্রুটফুল কিছু হয় না, মানে আমি যতগুলিতে আমি নিজে ইনভলভ ছিলাম খুব একটা ফ্রুটফুল না, হ্যাঁ কিছু কিছু বাট নট অল, যেরকম ওদের ওদের অবশ্য ওই প্রজেক্টের ওই ইয়ে কতগুলি ইয়ে থাকে হয়তো কমিটমেন্টেই থাকে, টাকাটা আমার ইয়েতে বেশিরভাগ ওরাই নিয়ে চলে যায়। এরকম একটা কথা শোনা, এটা আসলে কিভাবে নিয়ে চলে যায় বেশিরভাগ ওরা নিয়ে চলে যায়, এটা কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে যেরকম সব ওদের একগুলি কনসালটেন্ট ওদের নিতে হবে, এবং মনে করেন আমাকে দিল 2 লাখ টাকা ওরা নিবে 12 লাখ টাকা এরকম। এখন কথা হলো কি যে আমাকে তো ডিপ্রাইভ করা হচ্ছে জাস্ট বিকজ আমি এই ব্রাউন স্কিন দেশি, সেজন্য আমাকে টাকা ডাজেন্ট মিন যে ওর চেয়ে আমার এক্সপিরিয়েন্স কম, ডাজেন্ট মিন ওর চেয়ে আমার কোয়ালিফিকেশনস কম, মেবি আই এক্সেল হিম
বা শুধু চান্নার জন্য আমার দেশের জন্য আমাকে টাকা কম দিবে, একই কাজ করা কিন্তু একই কাজ করা তাকে দ্বিগুণ স্যালারি দেওয়া হচ্ছে বা বেশি দেওয়া হচ্ছে, কত বেশি। এবং আপনি দেখেন আমি ইয়েমেনে যখন গেলাম আমার পজিশনে আমার স্যালারি ছিল 6000 করে, কিন্তু আমাকে দিত 3000 করে। কেন সেটা বাঙালি, কিন্তু আমি কিন্তু ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে গেছি, ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট ওদের মতোই। আমার বিয়ে ছিল, বস ছিল অস্ট্রেলিয়ান, আরও অস্ট্রেলিয়ান কয়েকটা ছিল, ব্রিটিশ ছিল, বাট ওরা ওরকম ওরকম স্যালারি পেত বাংলাদেশে যখন $13,000 পেত আমাকে দিত 3000। আমি যখন প্রথম গেলাম মনে করেন ইয়েমেনে, আমি যখন প্রথম গেলাম আমার বস ছিল তো অস্ট্রেলিয়ান, তো আমাকে আমার প্রথম দিনে আমাকে বলি কি যে বিধবা তুমি এক কাজ করো, আমার তো এক মাসে আমার একটা ইনসেপশন রিপোর্ট জমা দিতে হবে, তুমি কি কাজটা করবে সেটা তুমি আমাকে একটা লিখে দাও রিপোর্টে, ইনক্লুডেড হবে তুমি কী কাজ করবে, তোমার কী লাগবে কাজটা করতে, তোমার আউটপুট কী হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারটা বেরোবে। তো আমি না সঙ্গে সঙ্গেই বসে গেছি লিখতে, লিখে তারপরে আমি দুদিন পরে জমা দিলাম, লিখে বলে কি এক্সিলেন্ট তুমি তো একদম আমার স্টাইলে লেখো। তো তার স্টাইলে যদি লেখি এক্সিলেন্ট হয় তাহলে আমাকে এত স্যালারি কেন কম দিবে, এই গেল একটা। আমি কিছু বলিনি, তারপরে আমি যখন চলে আসবো ফাইনালি তখন একটা শেরাটনে একটা পার্টি টার্টি দিল, ফেয়ারওয়েলের মতো হাজবেন্ডও ছিল সেখানে, তখন আমাকে কি জানি একটা কথা জানি আমার কি মনে নেই অনেকদিন আগের ঘটনা, আমার হাজবেন্ডের সামনে আমাকে বললো কি দিলুবা আই এম সরি ইউ আর বর্ন ইন দ্য রং পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে আমি কালো চামড়া বলেই আমার বাংলাদেশে যখন প্রজেক্টটা হবে বাংলাদেশের কতজন কত পার্সেন্ট সেখানে নিবে এরকম কোনো কিছু সেগুলি তো থাকে, যে একটা লোক নেবে এই পজিশনগুলি বাংলাদেশের হবে আর এই পজিশনগুলি বিদেশি হবে, আর বিদেশিদের এই স্যালারি হবে আর বাঙালিদের এই স্যালারি হবে, সেটা করেই তার প্রজেক্টটা পাস করানো হয়। হ্যাঁ, ওই জন্য বেশিরভাগ ইন্টারেস্ট রেটও বেশি এবং তারা কনসালটেন্সি যে ফি নিয়েও অনেক টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেজরিটি সেটা, তাহলে মেজরিটি ওরা ওইভাবে নিয়ে যাচ্ছে। এই যে তারা যে ফান্ডগুলো দিচ্ছে সেগুলা ওইটা তো অ্যাকচুয়ালি তেমন কাজে লাগছে না, তাহলে কিসের ডেভেলপমেন্ট, কত পার্সেন্ট কাজে লাগে, কতটুকু পার্সেন্ট অ্যাকচুয়াল কাজে লাগছে, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট ওয়ার্ক। আর মোস্ট অফ দ্য প্রজেক্ট যেগুলিতে কাজ করেছি বেশিরভাগ রিলেটেড টু স্টাডিজ, তো আমার অত স্টাডি কি দরকার ভাই, আমার আগে হলো কনস্ট্রাকশন কাজ দরকার, আসল অন্ডারগ্রাউন্ড আমার কিছু ইম্প্রুভমেন্ট দরকার। তাদের থেকে যে টাকাটা দিয়ে না নেওয়া হয় দেশীয় যে উন্নয়ন বড় বাজেট দিয়ে সেই কাজ করা সম্ভব কিনা দেশের নিজস্ব তহবিল থেকে, রেভিনিউ নিজের রেভিনিউ তো বাড়াতে হবে, তাই না, তাই ওই ওইটা আসতে হলে টাকাটা, হ্যাঁ তারপরে তো সব লোকজন এফেক্টেড হবে সেটা অন্যভাবে ইনডিরেক্টলি রেভিনিউটা আসতে হলে, এরকম কোনো বাধ্যবাধকতা থাকে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই পরিমাণ নিতে হবে বা এই প্রজেক্টে টাকা নিতে হবে বা এই প্রজেক্টে, এটা কোনো কিছু ডিপেন্ড করে সরকারের উপরে, আর ওয়ার্ল্ড ব্যাংক যদি অ্যাসিস্ট্যান্স দেয় তাহলে ওই রকম আর কি, আদারওয়াইজ তো না। যেরকম যে পদ্মা ব্রিজ প্রজেক্ট, হ্যাঁ তা এখন তো আমাদের সরকারি টাকায় সরকারি হচ্ছে, তাহলে তাহলে আপনার যে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে যে জিনিসটা বললেন যে এখানে আসলে যে পরিমাণ কাজ হওয়ার কথা আসলে সেই কাজটুকু হচ্ছে না, তাহলে আপনার তাহলে আপনার একজন পরিকল্পনাবিদ হিসেবে আপনার কি পরামর্শ দেশের এই সার্বিক উন্নয়নে? মরালিটি চেঞ্জ হতে হবে। এখন ধরেন আমি যে ধরনের মেন্টালিটি লোক, আমার যে মরালস, হ্যাঁ স্ট্যান্ডার্ড অফ মরালস যেটাই বলেন, আজকে বা আমার টিচিং এক্সপিরিয়েন্সে এমন এমন সব ঘটনা আপনি শুনে অবাক হবেন, যে একটা আমি ঘটনা বলি, মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে একসময় খুব স্ট্রাইক হতো, খুব স্ট্রাইক ক্লাস বর্জন চলে গেটে পালা হরতাল অবরোধ, হরতাল
আমি কিন্তু গাড়ি ড্রাইভ করে যেতাম। আমার একমাত্র আমি বলবো প্রাউডলি যে আমি একমাত্র টিচার যে হরতাল স্ট্রাইকের দিনে আমার 100% প্রেজেন্ট স্টুডেন্ট। তাহলে যদি আমার বেলা হয় আরেকজনের বেলা কেন হবে না? অন্য টিচাররা হরতাল বলার পর আর ক্লাসে কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটি যাচ্ছেন না? হ্যাঁ, কিন্তু আমার বেলায় 100% প্রেজেন্ট কি করে হয়? আমার তো এখানেই কোশ্চেন। তাহলে আমি যদি সবাইকে অ্যাট্রাক্ট করতে পারি, হোয়াই নট দ্য আদার্স? তাহলে তো এই জন্যই তো দেশটা আজকে এই অবস্থা কেন? আরেকটা বিষয় একটা এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পল আমার টিচিং এক্সপিরিয়েন্স। আর তো শুনি আপনার যারা ইউনিভার্সিটি টিচার, আপনি যে টিচার ছিলেন তো অনেকে এনজিও করেন। আমি কাজ করতে পারবো। আমি বেশিরভাগ টিচাররা কি করে, তারা ওইটা তো ওর পার্মানেন্ট জব টিচিং, ওইটা বিক্রি করে তারা কিন্তু ওই কনসালটেন্সিতে যাচ্ছে। হ্যাঁ, এটা তার প্রাইমারি ডিউটি, তাহলে এটাকে ঠকাচ্ছে, কাজ ঠিক মতো নিচ্ছে না, তাই না? কিন্তু ওইখান থেকে ওর ইনকাম বেশি পাচ্ছে, এখানে এখানে তো পয়সা কম। আর অনেকে বিদেশে যাচ্ছেন বিভিন্ন স্কলারশিপ নিয়ে বা এই নিয়ে ফিরে যাচ্ছেন কিনা, অথবা গিয়ে অন্য জব করছেন কিনা, সেই বিষয়টা তো ওগুলি তো আছে। এরকম অনেক কেস, অনেক কেস আছে। তো যাই হোক, হোয়াটএভার, আমি এখন যেটা আমি বলতে চাচ্ছি, তাহলে তো করাপশন ইজ ভেরি র‍্যাম্পেন্ট এভরিওয়্যার। আমি তো আপনি প্রত্যেকটা সেক্টর বলেন, প্রত্যেকটা অফিসে বলেন, আপনি প্রত্যেকটা ডেস্কে, আই ফেসড ইন মেনি ডিপার্টমেন্ট। একটা জিপিওতে গিয়ে আমার খালি ড্রাইভিং লাইসেন্সটা, ড্রাইভিং আর কি রোড ট্যাক্সের যে পারমিট, ওগুলি আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করবো, মানে আমি অ্যাড্রেস চেঞ্জ করেছি। তো আমি নর্থে থেকে মনে করেন সাউথে যাবো বা সাউথ থেকে নর্থে, আমাকে ঘোষণা দিলে আমাকে ওইটা করবে না। আরে হোয়াট ইজ দিস, আমি ব্যাংক দাঁড়াচ্ছি টাকা জমা দিতে, টাকা জমা নেবে না, টাকা জমা নেবে না, ওই 20 টাকার জন্য আমাকে 100 টাকা দিতে হবে, এ কি? আমি গিয়ে ভিতরে এক লোক ধরলাম, ভিতরে আমার পরিচিত, ভাই দেখেন তো এই টাকা, সে ভিতরে এসে ওই লোক আমার ভিতরে নিয়ে গেল, বললো ম্যাডামের এটা একটু করে দেন, আমার আত্মীয় লাগে। বলে বিকালে আসুন, বিকালে গেলাম, সে নাই, আরেকদিন আসুন, মানে এরকম ঘুরাবে, যেহেতু টাকা দিব না ও ঘুরাবে। এই অবস্থা, মানে সার্বিকভাবে নৈতিক অবক্ষয় এভরিওয়ে, সেটাই বলো। তারপর আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য দিয়েছেন আপনাকে। আমরা আবারও যদি সময় সুযোগ হয় আবার আপনার সাথে কথা হবে, আমরা যেখানে শেষ করতে হয়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যেখানে শেষ করবো আপনার মিলনের সঙ্গেই থাকুন।